সালাম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি ভাই আপনি প্রশ্ন করেছেন যে তাবিজ পরা যে শিরিক এ সম্পর্কে দলিল স্থাপন করতে অবশ্যই এ সম্পর্কে দলিল দেওয়া হবে বিখ্যাত সাহাবি আবদুল্লা ইবিনী মাসহ রাজিয়াল তালা আনহের স্ত্রী জাইনাবের থেকে বর্ণিত অর্থাৎ জাইনাব বলছেন একদা আবদুল্লাহ আমার গলায় একটি সুতা দেখতে পান তখন তিনি বললেন এটা কী আমি বললাম একটি সুতা যাতে আমার জন্য মন্ত্র পড়ে দেওয়া হয়েছে জয়নাব বললেন অতপর তিনি আবদুল্লাহ সেটাকে ধরলেন এবং তা কেটে দিলেন তারপর তিনি বললেন তোমরা আবদুল্লার পরিবার শিরিক থেকে বিরূপ আমি রসুল্লাহ সাল্লা সাল্লামকে বলতে শুনেছি নিশ্চয়ই মন্ত্র ও মাদুলি এবং সুতা ফিতা শিরিক অতপর আমি বললাম আপনি এরূপ বলছেন কেন আমার চোখে কষ্ট ছিল এমতাবস্থায় অবস্থায় আমি এক ইহুদির কাছে প্রায় যেতাম তিনি যখন ওতে ঝাড়ফুঁক দিতেন তখন তা শান্ত হতো তখন আবদুল্লা বললেন ওটা তো কেবল শয়তানি কাজ সে ওটাকে তার হাত দিয়ে চোট করে দিত তাই ওতে যখন ঝাড়ফুঁক করা হতো তখন তা ক্ষান্ত হতো কষ্ট হতে শান্ত হতো তোমার জন্য কেবলমাত্র তা বলাই যথেষ্ট যা আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলতেন সেটা হচ্ছে আজ হিবিল বাস নাস লা শিফা রব্বানাস ওশফিফি লা আ ইফা অর্থাৎ হে মানুষের প্রতিপাল কষ্ট দূর করো এবং আরোগ্য দান করো তুমি তো আরোগ্য দানকারী তোমার আরোগ্য ছাড়া আর কোনো আরোগ্য নেই তা এমন আরোগ্য যা কোনো রোগকে ছাড়ে না আবু দাউদ হাদিস নম্বর তিন হাজার আটশো তিরাশি মাজা হাদিস নম্বর তিন হাজার পাঁচশো তিরিশ মিশকাত হাদিস নম্বর চার হাজার পাঁচশো একান্ন তাহলে এই হাদিসের মধ্যে যেটা পরিষ্কার হলো যে আবদুল্লাহ রাজি আল্লাহ বললেন আবদুল্লা ইবনে মাসুদ রাজিয়া তালীন বললেন আমি রসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি অর্থাৎ রসুল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয় মন্ত্র ও মাদুলি এবং সুতা ও ফিতা যেগুলো ধারণ করা হয় হাতে গলায় কোমরে এগুলো হচ্ছে শিরিক এটা রসুল সাল্লাম বললেন তারপরে আরও একটি হাদিসের মধ্যে আসছি বিখ্যাত হাদিস যেটা হাতিম তায়ের পুত্র আদি ইবনে হাতিম হাতিম তায়ের পুত্র আদি ইবনে হাতিম তিনি কিছু সঙ্গী সাথী সহ আল্লাহ রসুল সাল সালামকে নিকট যখন ইসলাম কবুল করার জন্য পৌঁছালেন তারা ছিল বেশ কিছু জন একটা জামাত ছিল তো আল্লাহ রসুল সাল সবার কাছ থেকে বাইয়াত নিলেন সবার কাছ থেকে বাইয়াত নিলেন যে সবার সবাই আল্লাহ রসুলের হাতে বাইয়াত করলেন এবং ইসলাম কবুল করলেন থেকে এটা রিবায়ত রয়েছে রসুলের নিকটে একটা কাফেলা এলো হম আর তিনি নজনার বাইয়াত নিলেন আর একজনের বাইয়াত নিলেন না অতপর রসুলসাল সালামকে সবাই জিজ্ঞেস করলেন যে ওই ব্যক্তির বাইয়াত নেওয়া হলো না কেন তখন রসুল সসলাম সাল্লাম বললেন যে ওই ব্যক্তির গলাতে মাদুলি ঝুলানো রয়েছে শিকল পরানো রয়েছে যার জন্য ওই ব্যক্তির বাইয়াত নেওয়া যাবে না তখন ওই ব্যক্তির গলা থেকে সেটা ছিঁড়ে ফেলে দেওয়া হলো অতপর রসুল সসলাম তার বাইয়াত নিলেন সে ইসলাম কবুল করলো তারপরে রসুল সসলাম সাল্লাম বললেন মানে আল্লা তামিম হাসান ফাকাদ আশরাক যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরিক করলো মুসনাদে আহমদ হাদিস নম্বর সতেরো হাজার পাঁচশো আটান্ন